সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ঘাটের নতুন একটা লাইভে। নতুন দুপুরে চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমার পরিবার খুব ভালো আছে, সুস্থ আছো। হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। চলে এসে ঝটপট করে আজকে তো জমিয়ে খেলা হবে, জমিয়ে কে আসছে শুধু দেখো। রিয়া চলে এসছে, আছি, থ্যাংক ইউ রিয়া, লাইক করে দাও যখন চলে এসছো, ফটফট করে লাইক করে দাও যারা যারা চলে এসছো। নুরা, নুরা চলে এসছে, নুরা আছি, নুরা, থ্যাংক ইউ নুরা, সব লাইকটাকে লাইক লাইক করে দিও, যা যা করো সব করে দিও, শুরু করো দাদা, করছি, একটু অপেক্ষা কর, ভরে জায়গাটা একটু, তারপরে শুরু করবো। রিমি আসুক, তারপরে কী করে আসবে না আসবে শুধু দেখতে থাক। বললো ঘোড়ায় করে এসছে, হ্যালো অরুন্ধতী সেনগুপ্ত, জয় বজরংবলী, হ্যালো লাইফ অ্যান্ড লিভিং, কাল আমি তোমার ভিডিওতে ছিলাম, থ্যাংক ইউ, ভিডিও না লাইভে। দীপান্দিতা, আচ্ছা দীপান্দিতা সরকার, হ্যালো, এত সাউন্ড কম কেন? সহেলি আইস বলছে সাউন্ড বাড়বে, একটুখানি অপেক্ষা করো, এত সাউন্ড কম কেন? গেমিং প্রণয়, হাই দাদা, হ্যালো বাবলু চক্রবর্তী, আচ্ছা রাইমা, হাই দাদা, ইমরান আলী, হ্যালো কেমন আছো দাদা? ভালো আছি, ডলি সিম্পল লাইফস্টাইল, অপর্ণা মণ্ডল, হ্যালো, সববার কমে যাবে, দাঁড়াও একজন আসছে, অপেক্ষা করো, কী করে আসছে শুধু দেখতে থাকো। ইমরান আলী, হ্যালো দাদা, ললিতা, লাইলা, লাইলা তাজনুদ্দি চলে এসছে, আজ অনেক কিছু বলার আছে, একদম রিয়া, আরও কার কী বলার আছে শুধু দেখতে থাকো না, কেউ একজন বলবে তোমরা শুনবে শুধু আজকে মন দিয়ে। ভাই তুমি এসএমএসে ঢুকো না, তুমি তোমার মতন ভিডিও করো, রানু বিশ্বাস, আমি তো ঢুকিনি, যাতে না ঢোকা হয় তার মধ্যে, এর মধ্যে যাতে অন্যরা না ঢোকে, নাক না গলায় অন্যের সংসারে, সেটারই চেষ্টা করছি। একটা কথা বলতে চাই দাদা, সুচেতা লাইফস্টাইল বলছে, হ্যাঁ বলো, দীপান্দিতা বলছে খুব বার বেড়েছে, ভগবান কমিয়ে দেবে, আর যার কমানো সে আসছে। হাই দাদা, সুস্মিতা মণ্ডল, সুস্মিতা হাই, কেমন আছো? ডলি বলছে ভালো আছি, তুমি কেমন আছো? রাজ ঘোষ, দাদা এরা কেউ ভালো না, কেউ ভালো না। দীপান্দিতা, লিজা দি বলছে হাই দাদা, হ্যালো, মৌ চলে এসছে, লাইভ কখন আসবে? এই তো লাইভ চলছে তো। রি অঙ্কিতা লাইফস্টাইল, কাল সব ঠিক ছিল, বাট কিছু কিছু মানুষ যারা পুরো কথা বলছিলো তাদেরকে বার করা হলো কেন? বার করা হয়নি, বার করা হয়নি, অনেকে কী করছিলো বলে দিয়ে টপ করে নিজেরাই নেবে চলে যাচ্ছিলো, একটু ভালো করে ফলো করো, এটাকেই বলা হচ্ছে নাকি বার করা হয়েছে। আমি যদি বারই করতাম তাহলে তাদেরকে সবাইকে অ্যালাও করতাম কেন, তুলতাম কেন আমি দর্শকদেরকে? আমি দর্শকদের তো তাহলে অ্যালাও করতাম, ওই সার্কাস পার্টির মতো করতাম, নিজেরা বসে বসে সার্কাসের গল্প শোনাতাম আর বন্ধ করে দিতাম, ঠিক আছে? তাহলে শোনালাম কেন, তুললাম কেন? তারা ভয় ভয় লাইভে উঠছে, পটপট করে বলছে, বলে গিয়েই মানে ঘুরবার ঘুরবার করে বলে দিয়ে নেমে চলে যাচ্ছিলো, তাহলে সকলকে জায়গা দিলাম কেন? কেমন আছো দাদা? ডলি ভালো আছি, তুমি কেমন আছো? প্রিয়া বলছে প্রীতমের সাথে সংসার করবে, সব জানতে পারবে প্রিয়া, একটুখানি অপেক্ষা করো, আরও কিছুজন ভরে যাক, তারপরে আসছে যার সে শোনাবে যে কী বলতে চায়। ইন্দ্রানী, কী হলো দাদা? আর ডি ক্রিয়েশন বলছে হাই, হ্যালো, সবাই যেটা ভালো থাকতে সেটাই দেখো, সেটাই চেষ্টা করছি সুস্মিতা মণ্ডল, সেটাই চেষ্টা করছি, ওদেরকে নিয়ে দিনের পর দিন এখানে ভিউজ আর্ন করা হচ্ছে, ওদেরকে দিয়ে দিনের পর দিন ছিঁড়ে খাওয়া হচ্ছে, ওদেরকে দিয়ে আর্নিং করা হচ্ছে। হাই চৈতালি ধারা, হাই, কখন আসবে দাদা? একটু অপেক্ষা করো না, আসবে। স্নেহা রয়, হ্যালো দাদা, কালীপদ সাঁতরা কাকে ভালোবাসে আপনি কি জানেন? একজন আসছে সব বলবে, একটু অপেক্ষা করো। বিজু পিউ, বিজু পিউ হাই, রিমি, মিমি অ্যান্ড রিমি, হ্যালো হ্যালো, রিয়া বলছে সব লাগিয়ে দেবো, একদম
হ্যালো দাদা, আমি অনেক কিছু বলবো, স্নেহা রায় বলছে, বলো, কমেন্টে বলে যাও। হায় দাদা ভাই, কেমন আছেন? এমডি হামিম বস, ঈশিতা ঘোষাল লাইভে বলার ভালোবাসে, ডলি সিম্পল লাইফ স্টাইল হাসছে, হীরা সূত্রধর, রিয়া বলছে অনেকবার দেখেছি, অনেক হুমকি দিচ্ছে, এবার পাওয়ার ধুয়ে দেওয়া হবে। নির্মা ওয়াশিং পাউডার, নির্মা নির্মা আসছে খুব তাড়াতাড়ি, দাঁড়াও একটুখানি। দাদা যা করার করো, সংসারটা যেন হয়, জোর করে সংসার হয় না, এটা ঠিক, কিন্তু এরকম ছেলেরা জোর করে সংসার করাতে হয় না, হলে এরা পাল্টে না। আচ্ছা রিয়া বলছে, রায় বলছে, রায় পূর্ণিমা, সাউন্ড কম কেন, একটু আস্তে আস্তে বলছি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, জাস্ট ওয়েট। মাঝখানে বলো, রিয়া পাল বলছে আমরা লাইভে জয়েন হতে চাই, দীপু বলছে এটা তো জয়েন লাইভ নয়, দুঃখিত করে দিয়েছে। আসো, কোনটা ছিল এটা? এটা তো এটা পিকচারগুলো তো, ওই দুটো নিয়ে যাও, এটা এটা চলছে, এটা এটা এটা, তাই তো, এটা 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 তো। ওয়ান মিনিট প্লিজ। তো চলে এসছো তোমরা সকলে, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ঘাটের নতুন একটা লাইভে, নতুন দিনে, নতুন রূপে। যথারীতি থাম্বনেল যা দেখেছো, মানে টাইটেলে যা রয়েছে, তোমরা এসছো, অনেক কিছু বক্তব্য রয়েছে, অনেক কিছু তোমাদের শোনাবার রয়েছে আমার। তো আমি ভেতরে কথা বলতে পারছিলাম না, কারণ একজন ছিলেন ভেতরে, তো সেই জন্য চেল্লামেলি করতে পারছিলাম না, কারণ লাইভে আবার চেল্লামেলি না করলে হয়, কারণ যত চেল্লামেলি করবে, যত পাবলিককে উত্তেজিত করবে, তত ভিউজ আসবে, মানে যারা এরকম কাজকর্ম করে, তো তাদের কাজকর্ম বন্ধ করাবার চেষ্টা করছি আমি, বুঝতে পেরেছো? এই তিনটে ছেলেমেয়েকে নিয়ে যারা পিন্ডি চটকে চটকে তাদের খেয়ে বেড়াচ্ছে, তাদের এই খাওয়াটাকে বন্ধ করাবার চেষ্টা করছি আমি। তো তাই জন্যে আমি খুব ভুল কাজ করছি, তো যার জন্যে আমাকে ধমকি চমকি পর্যন্ত দেওয়া হয়েছে। গতকালও তোমরা দেখেছো অনেক ধমকি চমকি দেওয়া হয়েছে, আমাকে অনেক কিছু করে দেবে, অনেক কিছু করা হবে, আমার চ্যানেল উড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে, আমাকে নিয়ে কোথাও টানানো হবে, ঠিক আছে, যেটা আগাগোড়া এরা দিয়ে আসছে, অনেককে দিয়ে দিয়ে মুখ বন্ধ করাবার চেষ্টা করেছে। তো যথারীতি কালকে রাত্রে একটা লাইভ করেছিলাম, দেখেছো, স্টিম ইয়ার্ড লাইভ। তো সেই লাইভের থেকে অনেক কিছু তোমরা বক্তব্য শুনেছো অনেক দর্শকের, আমি যতজনের দর্শকের পেরেছি ততজন দর্শককে আমি তোলার চেষ্টা করেছি, যাতে প্রত্যেকজন তাদের নিজেদের কথাবার্তা বলতে পারে। আমি কমেন্টগুলো পড়ছি না, তোমরা করে যাও, আমি পরবর্তীকালে পড়ে তোমাদেরকে শোনাবো কমেন্টগুলো, আমি পড়বো আবার, আগে নিজের বক্তব্যটা বলিনি, আরও একজন আসবে, তার বক্তব্যটাও তোমাদের শুনতে হবে। তো মেনলি হচ্ছে গতকাল রাত্রে যে লাইভটা করলাম, সেখানে দেখেছো দুজন এসেছিলো, দুজন এসেছিলো, দুজনকে তোলা হয়েছিল, দুজনের সাথে দর্শকদের কথোপকথন হচ্ছিলো, তারা কথাবার্তা বলছিলো। আমি যদি স্টিম ইয়ার্ড লাইভটা করতাম আর যদি মনে করতাম যে কোনো দর্শককে তুলবো না, তাহলে আমি তুলতামই না। আগের দিনে সার্কাস পার্টির মতো লাইভ করতাম, করে দিয়ে নিজেদের মধ্যে বসে বসে গল্প করতাম, লোককে বোকা বানাতাম, বানিয়ে দিয়ে চুপচাপ নেবে চলে আসতাম, ঠিক আছে, কিন্তু সেই জিনিসটা আমি করিনি, সেই জিনিসটা আমি করিনি, আমি দর্শককে সুযোগ দিয়েছি। এবারে যারা আসছিলো তারা ঘুটভাট করে বকে দিয়ে নিজেদের মতো নেবে চলে যাচ্ছিলো, নিজেদের মতো নেবে চলে যাচ্ছিলো, কারণ তোমরা দেখেছো যারা বকছিলো, আমি যখন খাচ্ছিলাম আমার কিন্তু হাত পাচ করছিলো যে আমি নামিয়ে দেবো, ঠিক আছে, তো সেহেতু তারা নেবেছিলো নিজের থেকে। এক মিনিট, এক মিনিট, দাঁড়া, এক মিনিট, এটা একটু খোল না রে, না 39 ভেতরে, ভেতরে Thank you.
তো যথারীতি কালকে আমি সকলকে তোলার চেষ্টা করে গেছি কন্টিনিউ, ঠিক আছে? তো সেখানে সেভাবে বলা হচ্ছে আমাকে যে আমি লোককে তুলে নামিয়ে দিয়েছি, ঠিক আছে? এগুলো হচ্ছে এদের সবসময় বানানো গল্প, মানে কোনো কিছু চোখে না দেখেই কিছু একটা ইমাজিন করেই বক্তব্য পেশ করে দেওয়া হচ্ছে এদের কাজ, ঠিক আছে? বক্তব্য পেশ করা হচ্ছে এদের কাজ, যেটাও তোমরা গতকালকেও দেখেছো যে বক্তব্য পেশ করে মানুষকে হেনস্থা করা হচ্ছিলো। কাউকে প্রথম বলা হলো যে কেউ একজন কান্নাকাটি করছে, সে খুব কান্নাকাটি করছে, মানে রিমির ব্যাপারে বলা হচ্ছিলো রিমি খুব কান্নাকাটি করছে, রিমি ঘর ছেড়ে চলে যাচ্ছে, অথচ রিমি তারপরেই লাইভ ভিডিও করে ভালো করে জুটিয়ে দিয়ে বুঝিয়ে দেয় যে সে কী করছিলো না করছিলো। এবার তোমাদেরকে প্রথম দিকে যাই একটু, কারণ প্রথম দিকের কল্পনা শোনালে তোমরা বুঝতে পারবে না ব্যাপারটা, যেটা হচ্ছে রিমিকে তোমরা দেখেছো যে কীভাবে আনা হয়েছে, কীভাবে আনা হয়েছে, এর পেছনে একটা বিরাট বড় খেলা রয়েছে, কী করে আনা হয়েছে রিমিকে। হ্যাঁ, এক মিনিট। তো রিমি একটা প্ল্যান প্রি প্ল্যান করা হয় জিনিসটা। তো সেই প্রি প্ল্যানটা প্রথম তোমাদেরকে একজন আসবে, যেটা রিমি বলছি, রিমি আসবে। তো রিমির সাথে আমার কথা হয়েছে সকালবেলা আজকে, ঠিক আছে? তো সকালবেলা কথা বলার পরে ওর কাছে যা যা জানতে চেয়েছিলাম সেগুলো জানিয়েছে নিজের থেকে, কোনো রকমের কোনো ধোঁয়াশা রাখেনি, যা যা বলার ওর, যা যা মন খুলে বক্তব্য রাখার সব কিছু রেখে গেছে। ইভেন কালকে রাত্রে যে গল্পটা শোনানো হলো, যে গল্পটা ছড়ানো হলো যে সে কান্নাকাটি করছে, সে ওখান থেকে চলে যেতে চাইছে, তাকে পাবলিকলি মানে মলেস করা হচ্ছে, তাকে মাথা খারাপ বলা হচ্ছে, পাগল বলা হচ্ছে, এরকম প্রভ অনেক কিছু ভুলভাল গল্প কালকে বলা হয়েছে, ঠিক আছে? তো যেগুলো ঠিক নয়, তো যার কারণে কালকে দুজন উঠেছিল তোমরা দেখেছো, তাহলে তৃতীয় ব্যক্তি কেন তার কথাটা রাখতে পারবে না? কারণ তৃতীয় ব্যক্তি কালকে আসেনি, কারণ তোমরা জানো যে রিমি বেশি ভিডিও করতে ভালোবাসে না, ও নিজের চ্যানেলও দেখি বেশি ভিডিও করে না। আর যেটা নিয়ে একে শিখিয়েছিল এই থার্ড পার্সন একটা ক্রিয়েটার রয়েছে যে সব কিছু সব কারা সবার সংসারের মধ্যে আগুন লাগাতে ঢুকে যায় লোকের বাড়িতে, লোকের সংসারগুলো চটকে দেয়, স্বামী স্ত্রীর সংসারে অশান্তি লাগায়। তো সে তাকে বুঝিয়েছিল যে যখন তুই স্বামীর বাড়িতে যাচ্ছিস স্বামীর সাথে ভিডিও করবি, ভিডিও করতে হবে তোকে। এমনকি এটাও বলেছিল যে পর মহিলাটা মানে যে প্রথম বউ চলে গেছিলো সেই প্রথম বউকে নিয়েও যখন সে ঘরে ঢুকবে তুই ভিডিও করবি, শুয়ে থাকবে ভিডিও করবি, হ্যাঁ ভিডিও করে করে দিবি, আর্নিং হবে, ঠিক আছে? এরকম ধরনের কথাবার্তাও তাকে শেখানো হয়েছিল, এখানে হচ্ছে গেমবাজি হচ্ছে, ঠিক আছে? ইউজ করা হচ্ছে তাদেরকে। এবারে কালকেও যেটা দেখলে তোমরা যে মেয়েটাকে মানে ভুলভাল এখান থেকে গল্প শোনানো হচ্ছিলো যে মেয়েটা নাকি পালিয়ে যাচ্ছে, মেয়েটা চলে যাচ্ছে ঘর থেকে, কান্নাকাটি করছে, ও বিরাট কিছু করে নেবে, এই করে নেবে, সেই করে নেবে বলে বলে লোককে ধমকি চমকি দিয়ে ভয় দেখিয়ে দেখিয়ে মিথ্যা কথা বলে বুঝরুকি বলিয়ে ভিডিও করিয়েছে। তোমাদের প্রথম আসি যে রিমি কেন এনাদের পাল্লায় পড়েছিল, দেখো আমার পার্সোনালি কারোর সাথে কোনো শত্রুতা নেই, যাকে মাঝখানে আনা হয়েছে সমাজসেবার নাম করাবার নাম করে যাকে মাঝখানে আনা হয়েছে তার সাথে আমার কোনো পার্সোনালি শত্রুতা নেই, সে নিজের থেকে মাঝখানে এসছে, অনেক কিছু জানায় না জেনেও মাঝখানে এসে অনেক বক্তব্য তিনি পেশ করছেন, যখন পেরে উঠছেন না অনেককে ধমকি চমকিও দেওয়ার চেষ্টা করছেন। এটা বাক স্বাধীনতা রয়েছে, এটা আমাদের দেশ ভারতবর্ষ, এখানে বাক স্বাধীনতা রয়েছে, এখানে জোর করে কোনো কিছু কাউকে কারোর উপরে চাপিয়ে দেওয়া যায় না, কারোর ওপরে কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া যায় না, কিন্তু এখানে জোর করে চাপানো হচ্ছে। এবারে তোমাদের কাছে এসে প্রি প্ল্যান কী করে করা হয়েছে, একটা লাইভ তোমরা দেখেছো যেখানে রিমির বাবা লাইভ করছিল, যেখানে রিমির সাথে একটা অশান্তি হচ্ছিল, ঠিক আছে? অশান্তিতে অনেক কিছু কথাবার্তা রিমির ব্যাপারে উল্টোপাল্টা কথাবার্তা বলে যে মেয়ের এই উঠেছে সেই উঠেছে তাই জন্য এই সব ধরনের কাজকর্ম করছে। তো তখন সেই সময় ওদিকে প্রীতম একটা লাইভ করছিল, তোমরা মনে রাখবে পয়েন্ট টু বি নোটে প্রীতম একটা লাইভ করছিল। তো তখন তার বাবার বিরুদ্ধে রিমি রেগে যায়, রিমি তার বাবার ওপরে রেগে যায়, রেগে গিয়ে ভাবে যে একটা অন সোশ্যাল মিডিয়াতে আমি যেখানে কন্ট্রোভার্সি করতে চাইছি না জোর করে এরকম ধরনের কথাবার্তাগুলো বলে আমার নামে খালি কালি ছড়ানো হচ্ছে, তো সেইরকম ধরনের কথাবার্তা কেন বলা হচ্ছে? মা বাবার মধ্যে সংসারে অশান্তি বা আমাকে নিয়ে অশান্তি থাকতে পারে, কিন্তু তাই বলে এরকম করে আমাকে নিয়ে নোংরা নোংরা কথাবার্তা বলছে, মাকে নিয়েও বলছে, তো সেগুলো বলা ঠিক নয়। তো তখন রিমির বাবার প্রতি রেগে গিয়ে রিমি, ঠিক আছে, তখন রিমির বাবার প্রতি রিমি রেগে গিয়ে রিমি তারপরে বলে যে নিজে একটা লাইভ করে ওখানে বলে যে আমি আমার বাবার এগেনস্টেও স্টেপ নেব, ঠিক আছে? তো আমি ওনার সাথে যোগাযোগ করবো, যে সমাজসেবা করতে এসছেন তো তার সাথে উনি যোগাযোগ করবেন বলেছে, রিমি যোগাযোগ করবে বলেছে। তো তখন এরা সুযোগ পেয়ে যায়, এরা সুযোগের সদ্ব্যবহার করতে চাইছিল, তো সেই জন্য সুযোগটা পেয়ে যায় যে রিমি যেহেতু নিজে বলেছে যে ওনার সাথে যোগাযোগ করতে চায়, ঠিক আছে? তো তারপরে অফার চলে যায় একজনের মাধ্যমে, যার কাজই হচ্ছে লোকের সংসারে ঢুকে যাওয়া, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি পাকানোর যার কাজ সে হচ্ছে তার মধ্যে ঢুকে যায়। ঢুকে গিয়ে রিমিকে মেসেজ করে মেসেজ করে বলে যে তুই আমার সাথে কন্ট্যাক্ট কর, আমি ওনার নাম্বার তোকে দিয়ে দেবো,
পয়েন্ট টু বি নোটেড, ওনার নাম্বার তোকে দিয়ে দেবো, মানে প্ল্যান করা শুরু হয়ে গেছে এবারে। কারণ যে ভাইকে দিয়ে এতদিন সেফটি প্রোটেকশান দিয়ে এসছে সেই ভাইকে তো খেতে হবে। যে দুদিন আগে পর্যন্ত বাবলিদি যার ঘরে ঢুকিয়ে দিচ্ছিল তার ওয়াইফকে, চেষ্টা করছিল, সেই বাবলিদির জিনিসগুলোই যেটা যখন করতে চাইছে, মানে হঠাৎ তার এগেনস্টে দাঁড়িয়েছিল যে ওনাকে করতে দেবো না, আমরা বাড়ির সামনে বসে থাকবো, দেখবো কে ঢোকাতে পারে, কে কী করতে পারে, আমরা বুঝে নেবো, শুনে নেবো। তো এরাই আবার দুদিন পরে হঠাৎ করে কেন পাল্টি মেরে তার সাথে এই বিট্রেবাজিটা করলো তার ভাইকে, তার ভাইকে দিয়ে আনাপ সানাপ অনেক কিছু বলিয়েছে, অনেক কিছু করিয়েছে, তোমরা দেখেছো, তার ভাইয়ের মাথা খেয়েছে, ভাইকে দিয়ে অনেক কিছু বলিয়েছে করিয়েছে, তোমরা দেখেছো জিনিসগুলো, প্রথম বউকে নিয়ে এসে ঘরে ঢুকিয়ে দিয়েছে, দেখেছো তোমরা সেই জিনিসগুলো। এখানে বুঝে রাখো, আমি বললাম তিনজনের পক্ষে, আমি কোনো কারোর সাথে কোনো মানে কী বলবো তুচ্ছ তাচ্ছিল্য করবো না, কাউকে কোনো জায়গা দেবো না, এমন নয়, সবার জায়গা দেবো। কারণ তিনজনের জীবন এখানে, আমরা কোনো ক্রিয়েটার, আমরা সামান্যমাত্র ক্রিয়েটার, কারোর জীবনে আমরা হস্তক্ষেপ করতে পারি না, সে কী করবে না করবে, কাউকে জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে পারি না। তারপরে বলি, যখন যখন রিমি তার সাথে যোগাযোগ করে, রিমির সাথে যোগাযোগ করে বলা হয় তাহলে তুই একখানা আমাকে মানে এ করে দে, রিটার্ন দিয়ে দে, তোর বাবার নামে রিটার্ন দিয়ে দে, তারপর আমি বুঝে নিচ্ছি ব্যাপারটা। কারণ তার আগে থেকেই তার বাবার নামে এরা ধমকি চমকি দিচ্ছিল, কেস করবো, এই করবো, ঠিক আছে, তার শ্বশুরবাড়ি রেগে মানে তার মায়ের এগেনস্টে বলছিল কেস করবো, হ্যান করবো, ত্যান করবো বলছিল, তোমরা শুনেছো, চমকেছে ধমকেছে তার বাবার নামে। তখন রিমি ইনফ্লুয়েন্স হয়েছে, যেহেতু বাবা এত নোংরা নোংরা কথাবার্তা বলছে, বাবার বিরুদ্ধে আমি এবার স্টেপ নেবো। তো যার কারণে তার সাথে যোগাযোগ করতে চায়, এবারে যোগাযোগ করার নাম করে মাঝখান থেকে গেম প্ল্যান পলিং মানে কী বলবো এবারে ফিটিং ফাটিং করে দেয় যে কীভাবে কী করতে হবে। এবারে প্ল্যান দুজনের মাধ্যমে চলে, দুজনের মাথা খেলানো হয় এর মধ্যে যে কী করে কী করা যেতে পারে। তারপরে এবারে যখন রিমির সাথে কথা বলে, বলে তুই একটা রিটার্ন দিয়ে দে, রিটার্ন দিয়ে তারপরে আমি বুঝে নিচ্ছি ব্যাপারটা। তার মধ্যে যখন প্রীতমের লাইফ চলছে ওই অবস্থাতে, পয়েন্ট টু বি নোটেড, শুনে রাখো, প্রীতমের লাইফ চলছে ওই অবস্থাতে প্রীতমকে কন্টিনিউ ফোন করা শুরু করে এই ভদ্রমহিলা, যিনি হচ্ছেন সমাজসেবার নাম করে অনেক কিছু মিথ্যে কথা মিথ্যাচারিতা করছেন, ঠিক আছে। তো সিনি রিমাকে প্রীতমকে ফোন করে বলে যে তুই লাইভটা বন্ধ কর, তোর সাথে কথা রয়েছে, মানে সেটিং ফিটিং হবে, বুঝতে পেরেছো। তো প্রীতম তখন বলে সঙ্গে সঙ্গে আমি লাইভ এখন বন্ধ করতে পারবো না, তোমার কী বলার আছে বলো। তখন তাকে শুধু বলা হয়, প্রি প্ল্যানটা শোনো, তাকে শুধু বলা হয় যে তুই তোর লাইভের মধ্যে শুধুমাত্র বলে দে যে আমি ওদের সাথে আছি, ওদের দুজনের সাথে আছি, মানে মা আর মেয়ের সাথে রয়েছি, এটা তুই শুধুমাত্র বলে দে, একটু পাবলিককে বুঝিয়ে দে, মানে এটা যাতে পাবলিকের থেকে বড় ব্যাপার হচ্ছে তাদের কাছে মেসেজটা পৌঁছায়। প্রীতম তো বলে ফেলেছে, প্রীতম বুঝতে পারিনি, প্রীতম ভেবেছে যেহেতু শ্বশুরের এগেনস্টে ওরা স্টেপ নেবে, তো প্রীতম বলে ফেলেছে যে হ্যাঁ আমি ওদের সাথে রয়েছি, ওদের পাশে রয়েছি, ঠিক আছে। তো এই কাজটাকে কাজে লাগিয়ে রিমিকে আর রিমির মাকে বোঝানো হয় যে দেখো তোমার জামাই মানে মেয়েকে বোঝানো, বিশেষ করে রিমিকে বোঝানো হয় যে তোর বর তোকে নিতে রাজি রয়েছে, তুই যেতে চাস বল, তাহলে আমরা গিয়ে তোকে ঢুকিয়ে দিচ্ছি, প্ল্যানটা বোঝো। বরকে এটা বলিয়েছে যে তুই শুধু তোর লাইভে বল যে আমি ওদের পাশে রয়েছি, ঠিক আছে। অথচ রিমিকে বলেছে যে দেখ তোর বর রাজি রয়েছে বলেছে, তুই যদি বলিস যে তুই ঢুকবি তাহলে তোকে আমরা ঢুকিয়ে দেবো। যারা এতদিন ধরে ঢুকে পাচ্ছিল না, যারা বলছিল ঢুকতে দেবো না, ঢুকতে দেবো না, দেখে নেবো কে ঢোকাতে পারে, কে কী করতে পারে, শুধুমাত্র রিভেঞ্জ নেওয়ার জন্য, শুধুমাত্র জয় দেখার জন্য, নিজেদের জিত দেখার জন্য, হার জিতের খেলায় মত্ত হয়ে তিনটে বাচ্চা ছেলেমেয়েকে নিয়ে খেলার ইচ্ছেতে গেম প্ল্যান করে, ঠিক আছে, তারা ঢোকাবে, নাম কামাবো আমরা নাম কামাবো। সেখানে দেখলো না যে সেই মেয়েটার জীবনের ওপরে কী বয়ে চলবে, সেই মেয়েটা যদি ওই বাড়িতে ঢোকে, সেই মেয়েটা এতদিন পর্যন্ত ওখানে ছিল না, আর একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে, ঝগড়াবার পরে তাকে যখন আবার সেখানে ঢোকানো হচ্ছে জোর করে, তাহলে সেই মেয়েটার ওপর দিয়ে কী বইবে, সেই জিনিসটা এরা খেয়াল করছে না, মানে জেনেও বুঝে ইচ্ছা করে, মানে তাকে হেন তেন পোকার আগে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসি, তারপরে যা হবে সেটা তো কন্টেন্টের খাতিরে চলতেই থাকবে, আমরা ভিডিও করবো, ভিউজ কামাবো, লাইভ করবো, আর লাইভ করে বলবো দেখো তো কতজন দেখছে, আমার প্রচার হচ্ছে, বুঝতে পেরেছো। তো এই ধান্দাতে এরা মজগুল হয়ে জিনিসগুলো করেছে। এবারে রিমি তো বোঝেনি, রিমি বুঝেছে তার মানে আমাকে নিতে রাজি রয়েছে ওখান থেকে যেহেতু বলেছে। এবারে রিমি ভেবেছে যে আমিও নিশ্চয়ই এতদিন ধরে কারোর সাথে কোনো সম্পর্কে জড়াইনি, তাহলে প্রীতমও কোনো সম্পর্কে জড়াইনি, তাহলে যখন বলছে নিশ্চয়ই এরা কথাবার্তা বলেছে, বলার পরেই তো রেডি হয়ে আমার কাছে এসছে। তখন বলেছে হ্যাঁ আমি যেতে রাজি রয়েছি। তখন ও ভয়ে ভয়ে নিজের মাকে গিয়ে বলে যে মা, ওরা বলছে যে ওখানে ওই বাড়িতে আমাকে দিয়ে আসবে, ওই বাড়িতে সব ঠিকঠাক আছে, ওরা আমায় মেনে নেবে, তাহলে কি আমি যাবো। তখন ওর মা রাজি হয়ে যায় যে বলে হ্যাঁ, মাও বলে যে তাহলে চ ঠিক আছে। এবার ওর মাদেরকে মেয়েকে বোকা বানিয়ে, উল্লু ফুল্লু বানিয়ে, যা খুশি বানিয়ে, জোর করে, পয়েন্ট টু বি নোটেড, জোর করে এদেরকে বোকা বানিয়ে নিয়ে গিয়ে ওখানে যখন সেই ঘরে ঢোকানো হয়, যেটা প্রীতম বারবার তোমাদেরকে বলেছে যে আমাকে জানানো উচিত ছিল, কারণ প্রীতম প্রথম থেকে এটাকে মেনে নেয়নি যখন ঘরে ঢুকিয়ে দিয়েছে, কারণ ও প্রথম থেকেই তো মেনে নিচ্ছিল না যে ওকে ঘরে ঢোকাবে বলে, কারণ বাবলিদি যখন চেষ্টা করছিল তখনও পর্যন্ত প্রীতম অবজেকশন পড়ে গেছে যে না নেবো না। যখন এরা মরালি সাপোর্ট দিয়েছে প্রীতমকে যে তোকে ঢোকাতেই দেবো না ওকে, আমরা তো পাশে রয়েছি, ঠিক আছে, প্রীতম তো জানে ঢুকতেই পারবে না, ঢোকাবো না, অথচ এরাই নিয়ে গিয়ে তার ঘাড়ের ওপরে চাপিয়ে দেয় ওখানে, ঠিক আছে, তার জায়গা দেওয়ার চেষ্টা করে, শুধুমাত্র নিজেদের রিভেঞ্জ নেওয়ার জন্য, নিজেদেরকে জয় দেখাবার জন্য,
আমরা লড়ছি আর একটা ক্রিয়ে মানে আর একটা যে কোনো সমাজসেবী রয়েছে তার সাথে লড়ছি, সেই জয়জিৎ আর একজন নিজের ইউটিউবে দাবদাবা দেখাবার জন্যে, যে আমার দেখ কত দম আছে সেই দেখানোর জন্য প্রি প্ল্যানিং প্লটিং করে এই মেয়েটাকে সেখানে জোর করে নিয়ে যাওয়া হয়, মানে বুঝিয়ে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয় তার শ্বশুর বাড়িতে। নিয়ে গিয়ে এবার যখন মেয়েটি ওখানে ঢোকে, তো মেয়েটি ঢুকে দেখে যে এখানে আবহাওয়া ঠিক নেই, কারণ প্রীতম প্রথমেই অবজেকশন করছে কেন নিয়ে এসছো আমাকে না বলে, কেন নিয়ে এসছো এখানে আমাকে না বলে। তো তখন রিমি বুঝতে পারে যে এখানে আবহাওয়া তো ঠিক না, আমাকে কথা বলেছে এক আর কাজ হচ্ছে আর এক জিনিস, এখানে তো অবজেকশন করছে ওরা। তখন রিমি সঙ্গে সঙ্গে বলে আমি এখানে থাকবো না, ইভেন তোমাদেরকে বলি রিমি চশমা পর্যন্ত নিয়ে যায়নি তোমরা দেখেছো। আর একটা কথা উঠছে, যেটা কথাটা উঠছে যে রিমি ওষুধ নিয়ে যায়নি, ওষুধ খাওয়ানো হচ্ছে না রিমিকে 5 দিন ধরে। একটা কথা বলি তোমাদেরকে, ওর মাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এদের সবকটাকে দুজনকে বোকা টোকা বানিয়ে নিয়ে গিয়ে কিছু করে ওখানে মানে ফেলে দেওয়ার চেষ্টা করেছে, তুলে নিয়ে গিয়ে ওকে কিছু করে ওখানে ঢুকিয়ে দিই, ঠিক আছে। তো সেহেতু ওর মা তাড়াহুড়োতে চশমা বশমা সব ফেলে দিয়ে মানে ইনি তো বলেছেন আমার এক্ষুনি টাইম আছে চলুন নিয়ে যাবো এক্ষুনি ওখানে ছেড়ে দিয়ে আসবো, ঠিক আছে ঢুকিয়ে দিয়ে আসবো দেখি কার কী করার ক্ষমতা আছে, ঠিক আছে। তো নিয়ে গেছে যথারীতি, বেচারা চশমা টশমা সব তার বাপের বাড়িতে পড়ে রয়েছে, নিয়ে যেতে ভুলে গেছে। ওষুধ, যেখানে তোমরা জানো একটা গুরুত্বপূর্ণ ওষুধ যেটা ওর পক্ষে খুব গুরুত্বপূর্ণ, যেখানে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে যাই বা সন্তানের কোনো যদি শারীরিক কোনো রোগ থাকে বা কোনো কিছু রোগ থাকে, জ্বর হোক পেট ব্যথা হোক পায়খানা হোক যাই হোক, আমরা ওষুধ কী করি সঙ্গে সঙ্গে বাচ্চার সাথে নিয়ে যাওয়া হয়, কোথাও ঘুরতে গেলেও নিয়ে যাই, কারোর বাড়িতে গেলেও নিয়ে যাই, আমরা নিয়ে যাই, ঠিক আছে। অথচ এইখানে ওষুধটা পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি, আর দোষ দেওয়া হচ্ছে কাদের ওপরে, এদের ওপরে ব্লেম করা হচ্ছে যে ওষুধ নিয়ে যায়নি, ওকে 5 দিন ধরে ওষুধ খাওয়ানো হয়নি। এবার ওরা জানবে কী করে যদি প্রেসক্রিপশন নাই থাকে, যদি তাদের কাছে কিছু পৌঁছে না দেয় তারা ওষুধটা খাওয়াবে কী করে? এটা তো আর জ্বরের ওষুধ নয়, এটা তো আর পায়খানার ওষুধ না যে ওষুধ দোকানে গিয়ে বলবো যে তো আপনি ওষুধ দিন আমার বউয়ের এই হয়েছে দিয়ে খাওয়াবো, তাই নয় কি? তো সেহেতু ওষুধ পাইনি, ওর কাছে প্রেসক্রিপশন নিয়ে খাবে কি? ইভেন এখনও পর্যন্ত দেখছো চোখে চশমা পর্যন্ত নেই, যেটা ও সব থেকে গুরুত্বপূর্ণ, মানে যে ও যে চশমা ছাড়া চোখে দেখতে পর্যন্ত পায় না, মানে এতটাই ওর হাই পাওয়ার। যাদের হাই পাওয়ার হাই মাইনাস পাওয়ার তারা নিশ্চয়ই বোঝো যে চশমা ছাড়া পর্যন্ত সে দেখতে পায় না। তাকে জোর করে ওখানে নিয়ে চলে গেছে, ওষুধপত্র সব কিছু ছেড়ে সব কিছু রেখে দিয়ে নিয়ে চলে গেছে। অথচ ব্লেম দেওয়া হচ্ছে তাদের নামে যারা মানে যাদের বাড়িতে রয়েছে, যে ওষুধ তাদেরকে খাওয়ানো হচ্ছে না, ঠিক আছে। এবারে যেহেতু ওখানে নিয়ে গেছে, নিয়ে গিয়ে এবার রিমি যখন দেখেছে এখানে কেস টেস তো ঠিক নয়, আমাকে এইভাবে জোর করে এখানে দিয়ে চলে যাচ্ছে আর দিয়ে ওর মা আমি থাকবো না এখানে এই জিনিসগুলো হচ্ছে, তখন ও বেরিয়ে ফোন নিয়ে বেরিয়ে চলে আসছিল যে আমি চলে যাবো আমি এখানে থাকবো না, ঠিক আছে। এই যে সমাজসেবার নাম করে যিনি গেছেন সে জোর করে ওকে ধাক্কা মেরে ওখানে বলছে তুই এখানেই থাকবি, পয়েন্ট অফ ভিউ নেটওয়ার্ক তাকে বলা হয়েছে যে তুই এখানেই থাকবি। কোন সমাজসেবায় রয়েছে যে কাউকে নিজের অধিকারের বিরুদ্ধে কাজ করানো? কোন সমাজসেবায় রয়েছে কারোর উপরে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া নিজের জয় দেখার জন্যে, নিজেদের জিত দেখার জন্যে? হার জিতের খেলায় মত্ত হয়ে 2-3টে বাচ্চা মেয়ে ছেলেকে নিয়ে খেলা হচ্ছে, জীবন নিয়ে তাদের চিনিমিনি খেলা হচ্ছে, তাদেরকে নিয়ে দিন রাত ভিউজ নেওয়া হচ্ছে, আর্নিং করা হচ্ছে, নিজেদের মুখ প্রচার করা হচ্ছে, কোন স্বার্থে? তাকে ধাক্কা মেরে বলা হয় তুই এখানেই থাকবি, যতক্ষণ থাকবি তুই মরবি বাঁচবি তুই এখানেই থাকবি, তোকে এখানেই থাকতে হবে বলে তাকে ধাক্কা মারা হয়। এমনকি রিমি তার পাপ পর্যন্ত ধরে যে আমি এখানে থাকবো না, মায় নিয়ে চলো, তাকে ওখানে ফেলে দিয়ে চলে আসে, দরজা বন্ধ করে তার মায়ের সাথে পর্যন্ত কথা বলতে দেয় না, মাকেও ঠেলে গাড়ির মধ্যে তুলে নিয়ে চলে যায়, মাকেও কথা বলতে দেয় না সেখানে। আর এটা আমার কথা নয়, এটা হচ্ছে রিমির মুখের কথা যেটা তোমাদের সামনে তুলে ধরবো। আমি প্রতিবার চাইছি যে এরা তিনজনের মতো বাঁচুক, এদেরকে দিনের পর দিন নিয়ে ভিডিও করে কন্টেন্ট করা হচ্ছে, দিনের পর কোনো না কোনো কিছু জিনিস নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কন্টেন্ট করানো হচ্ছে, ভেতরের কোনো খবর পেলো, সংসারের কোনো খবর পেলো, পেয়ে পেয়ে সেই জিনিসগুলো নিয়ে ভিডিও করা হচ্ছে। এদের শান্তি দিতে চাইছে না। যখন একটা মেয়েকে নিয়ে কারোর বাড়িতেই ছেড়ে দিয়ে এলো, তাহলে উচিত ছিল সেই ছেলেটার বিরুদ্ধেও কোনো কথাবার্তা না বলা, অথচ তারা তাদের বাড়িতে ছেড়ে দিয়েছে সেই ছেলেটার বিরুদ্ধে নোংরা কথাবার্তা লাইভে এসে বলছে। সেই ছেলেটা কি বলুন, মনে করুন আপনাদের মেয়েকে যদি আপনি এরকম করে জামাইয়ের বাড়িতে রেখে দিয়ে আসেন যেখানে জানেন জামাইয়ের সাথে আর একটা কোনো অন্য কোনো মেয়ের সম্পর্ক ঘটেছে, মানে ঘটানো হয়েছে জোর করে, সেই মেয়েটাও ছিল না তার মধ্যে, জোর করে ঢোকানো হয়েছিল তাকে, তাকে স্বপ্ন দেখানো হয়েছিল দেখিয়ে তাকে ঢোকানো হয়েছিল। স্বপ্ন এখানে দুজনের ভাঙা হলো, দুটো মেয়েই এখানে হ্যারাসমেন্ট হচ্ছে, দুটো মেয়ের জীবন নিয়ে এখানে খেলা হচ্ছে। এবারে আসি এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো যে আমার কথা না, এই কথাগুলো হচ্ছে রিমির কথা। সকালবেলা রিমির সাথে আমার কথা হয়েছে যে ধরনের কথাবার্তা কালকে বলা হচ্ছিল, আমি নাকি তাকে মলেস্ট করার চেষ্টা করছি, তাকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করছি, তাকে ধমকি চমকি দিচ্ছি, দিয়ে তাকে মানে কি বলবো সংসার করতে দিচ্ছি না, আর কালকে রাতে নাকি সে ঘর ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছিল, ঠিক আছে। তো সেইগুলোর প্রুফ সে নিজের মুখে দেবে, তো তোমরা একটু দয়া করে মন দিয়ে শোনো ওর কথাগুলো, ঠিক আছে, একটু মন দিয়ে শুধু শোনো। তো একটু ভেতরে যাই, কারণ এখানে গাড়ির আওয়াজ আসছে, তোমাকে শোনাতে পারবো না, ভেতরে গিয়ে শোনো। কিন্তু কিছুই জানা মনে হচ্ছে না, তাই তো? কিছু একটা নেই।
দাঁড়া শোনো, আরেকটা জিনিস যারা বলছো যে রিমি মানে রিমি চাইছি না রিমি থাকুক, ঠিক আছে রিমি সংসার করুক সেটা আমিও চাই রিমিকে, সেটা আমি রিমির সাথে কী কী কথা হয়েছে তোমরা একটু শুধু মন দিয়ে শোনো। হবে না তো এই হিসাবে আমি ওকে বলি যে দেখ আমার
লোকরা পাগল বলছে, সেখানে ঘরের লোকরাও বলা শুরু করছে। আমি তোমার পাশে আছি এরকম ভাবে আমাকে বোঝালো। আমি বললাম হ্যাঁ আমি বলছি
একটা কথা উঠছে যেটা বলছে যে তোকে নাকি এটাও বলেছে এবারে বাড়িতে কিছু হলে তুই ওখানেই মরবি তুই, হ্যাঁ মরে দেখিয়ে দিবি, এইগুলো কে বলেছে? এগুলো তোকে শিখিয়েছে? বুঝতে পারছেন ব্যাপারগুলো আপনারা? এবারে ব্যাপারটা হচ্ছে যে কথাগুলো যে এই মেয়েটাকে নিয়ে কীভাবে খেলিয়েছে, মেয়েটাকে কীভাবে বোকা বানিয়ে তার মাথায় কী ধরনের কথাবার্তা ঢুকিয়ে নিয়ে গেছে, আজকে মেয়েটার কী চলছে, মেয়েটার জীবনের উপর থেকে, মেয়েটার জীবনের উপর থেকে কী চলছে? প্রথম তো হচ্ছে এই মেয়েটা যখন ছিল না ওই বাড়িতে তখন আর একটা মেয়েকে ঢুকিয়ে দেওয়া হলো, জোর করে জোর করে তাকে ঢুকিয়ে দেওয়া হলো, পরকীয়ার সাথে তার বরকে লিপ্ত করানো হলো, ঠিক আছে, পরকীয়ার সাথে তার বরকে লিপ্ত করানো হলো, লিপ্ত করাবার পরেও তারপরে এখন একে যখন বলছিল ঢুকতে দেবে না তারপরে দ্বিতীয়বার একে জোর করে নিয়ে গিয়ে ওখানে বোকা বানিয়ে ঢুকিয়ে দিয়ে এসছে। তো ওকে ভুল বাড় দিয়ে ভুল বুঝিয়ে একটা যখন সম্পর্ক গড়তে হয় তখন তো সব কিছু সত্যি সব কিছু ঠিকঠাক করে তবে গড়তে হয়। আজকে এই মেয়েটাকে নিয়ে গিয়ে যে এইখানে তুলে দেওয়া হলো, তার থেকে বড় ব্যাপার হচ্ছে তার সংসারটা ভাঙাবার পেছনেও আর একজনের মাথা ছিল, মস্তিষ্ক, যেখানে আগের বউকে দিয়ে, মানে আগের বউ যে চলেই গেছিলো সেখানে সব কিছু শেষ সব কিছু বন্ধ ছিল, একটা এ যখন বেরিয়ে গেল তখন আর প্রথম বউকে ধরে এনে জোর করে ওখানে ঢুকিয়ে বলা হলো যে একে দিয়েই বিয়ে করাবো, এবারে একে দিয়েই বউ করে আনবো, এবারে দেখি কে কী করতে পারে। তাকে পরকীয়ার সাথে যুক্ত করা হলো, দুজনকে বউ বরটাকে দিয়ে আবার পরকীয়া করানো হলো, পরকীয়াই বলবো কারণ তখন যেহেতু সম্পর্ক নেই তার সাথে, তার প্রথম বউয়ের সাথে সম্পর্ক নেই, তার মানে পরকীয়াতে জড়িয়ে দাও আগে, জড়িয়ে দিয়ে সেটাকে নিয়ে ভিডিও করে করে ভিউজ তোলো, করে তারপরে প্রি প্ল্যান করে আবার এই মেয়েটাকে যখন দেখছে যে নিজেদের গায়ে কালি পড়েছে যে আমরা ওই মেয়েটাকে পরকীয়া ঢুকিয়ে দিয়েছি আর এই মেয়েটার জীবন নষ্ট করেছি, এই রিমিকে নিয়ে যাচ্ছে তাই নোংরা নোংরা ভিডিওর পর ভিডিও নামিয়ে গেছি, ওর বেলুন দিয়ে দেবো, ওর এই গুজে দেবো সেই গুজে দেবো, তার মা বাবা যাকে তাকে নিয়ে নোংরা নোংরা ভিডিও করে গেছি, তখন নিজেদের চরিত্র পরিষ্কার করার জন্য, নিজের চরিত্র নিজের, সে একজনকে ইউজ করছে, মানে একজন সমাজসেবককে নিয়ে এসছে তাকে ইউজ করে নিজের কার্যসিদ্ধি করার চেষ্টা করছে, নিজের যে মানে রিভেঞ্জগুলো রয়েছে সেইগুলো নেবার চেষ্টা করছে, নিজেকে ক্লিন চিট দেওয়ার চেষ্টা করছে, বুঝতে পেরেছ? এই মেয়েটার জীবনটাকে এইভাবে ধ্বংস, প্রথম তো হচ্ছে মেয়েটাকে ওখান থেকে যখন সরা চলে গেলো, যখন চলিয়ে আসানো হলো, মানে প্রথমবার যখন ঢুকিয়ে দেওয়া হয়েছিল তারপরে যখন ও চলে এলো আবার, তখন আরেকজনকে তার ঘরে ঢুকিয়ে দেওয়া হলো, ঢুকিয়ে দিয়ে বরকে পরকীয়ার সাথে লিপ্ত করা হলো, বলে যে মানে ওদেরকে ইনসিওর করা হলো যে তোদেরই সংসারটা হবে, তোরা কর, ও আর দ্বিতীয়বার ঢুকতে পারবে না, তোদের সাথে ডিভোর্স হয়ে যাবে, অথচ আবার তাকেই নিয়ে গিয়ে বোকার মতো বোকা বানিয়ে নিয়ে গিয়ে তাকে জোর করে ওখানে ফেলে দিয়ে আসা হলো, জোর করে ওখানে তুলে দিয়ে রাখা হলো। তো এগুলোর মানে কি খেলা হচ্ছে না এখানে? এরা ভিউজের জন্য খেলছে না, নিজেদের প্রচারের জন্য খেলছে না, আমি 10 বার বারণ করছি, 10 বার আমার চ্যানেলে ঢুকে দেখবেন যে আমি কোনোদিন এদেরকে নিয়ে এর আগে যত ভিডিও করেছি, যখন ঝড় উঠেছে তখন ভিডিও করেছি তারপরে বন্ধ করে দিয়েছি, কিন্তু এই সব ধরনের ক্রিয়েটাররা যারা দিনের পর দিন এদেরকে কন্টেন্ট বানিয়ে খেয়ে গেছে, তারপরে হচ্ছে এদের বাড়িতে পর্যন্ত গিয়ে এদের সামনেই বলেছে তোরা তো আমার কন্টেন্ট, তোরা আমার কন্টেন্ট, তোদেরকে নিয়ে আমি খেলবো, তুই এদিকে হিসু করলে ঘুরে দেখাবো, ওদিকে হিসু করলে ঘুরে দেখাবো, তার মানে বুঝতে পারছো আমিও নিজেও চাই না যে এদেরকে নিয়ে কোনো ভিডিও হোক, আমি ভিডিও করি শুধুমাত্র এটা বোঝানোর যে এই তিনজনকে নিয়ে এরা নিজেদের কার্যসিদ্ধি করছে, নিজেদের রিভেঞ্জ নিচ্ছে, নিজেদের মুখকে প্রমোট করার চেষ্টা করছে, নিজেদের আখের গোছাচ্ছে, বুঝতে পেরেছো? এই ধান্দাতে এদেরকে বোকা বানানো হলো, নাহলে তোমরাই ভাবো যে দুদিন আগে পর্যন্ত বলছিলো যে ঢুকতে দেবো না, সে হঠাৎ দুদিন পরে নিজের থেকে নিয়ে গিয়ে কেন ঢোকালো? কারণ আর একজন জিতে যাচ্ছিলো, আর একজন সমাজসেবক যে মাঝখানে ঢুকেছিল তিনি জিতে যাচ্ছিলেন বলে যে ওই কেসটা আমরাই করবো, ঘুরিয়ে ওকে আমি বাঁশটা দিয়ে চলে আসবো ভাইকে, তো সেই জিনিসটা করা হলো, বুঝেছ? মানে যে নিতে চাইছে না, একটা জিনিস ভাবো, তোমরাই ভাবো নর্মালি আজকে রিমি কি ভালো থাকবে, মানে এই যে জিনিসগুলো হচ্ছে ওর মাথার মধ্যেও তো আসছে, আর মেন ওদেরকে ছেড়ে দিই না, আমরা ছেড়ে দিই, আমরা কেন ওর মধ্যে ঢুকবো, আমরা ক্রিয়েটার, আমরা ভিডিও যারা করছি আমরা কেন ওর মধ্যে ঢুকবো? ওদেরকেও বলতে হবে যে তোরা নিজেদের পাবলিক, মানে সমাজ কী বলবো, যেটা তোদের সংসারের জীবন সেটাকে পাবলিক করবি না, সংসারে তোদের যে জীবন রয়েছে, সংসারের যে লাইফটা রয়েছে তোরা সংসারের মতো লিড কর, সেটাকে পাবলিক করিস না, পাবলিক করলে এরম ধরনের কিছু জন্তু জানোয়ার রয়েছে যারা তোদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে প্রতিদিন আর্নিং করে বেড়াবে, ঠিক আছে? তো ওদেরকে শিক্ষা এইগুলো দিতে হবে, ওদের বাবা মাকে শিক্ষা দিতে হবে যে সব জিনিস ভিডিও করে ছাড়া উচিত নয়, নিজের লাইফের মতো লিড কর। হ্যাঁ, স্বামী স্ত্রী যদি হয়ে থাকে তাহলে নিজেদের মধ্যে ব্লগ করবে, নিজেদের মধ্যে চালাবে, অথচ কেন এমন জিনিস করবো, এমন জিনিস দেখাবো যেগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা
সেই জিনিসগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে আরও সেগুলোকে দফা দফা করবে। কেন 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 কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগসাজস মানে যোগাযোগ করে রাখবো? যোগাযোগই কেন থাকবে? কেন থাকবে তাদের সাথে যোগাযোগ? যোগাযোগই রাখবো না এদের সাথে। যত যোগাযোগ রাখবে তত ফোন কলিং হবে, তত কল রেকর্ডিং হবে, তারপরে সেগুলো ছাড়া হবে। এবারে বলবে তুমি কেন ছাড়লে, তুমি তো ছেড়েছো। আমি কথা বলে নিয়ে তার কাছ থেকে সেই জিনিসটা নিয়ে এসেছি, কারণ তাকে নিয়ে খেলানো হয়েছে, কারণ তাকে দিয়ে আবার কালকে রাত্রেও খেলানো হচ্ছিল যে সে কান্নাকাটি করছে, সে মুষড়ে পড়েছে, তাকে আমরা নাকি মেন্টালি হ্যারাসমেন্ট করছি। কিন্তু মেন্টালি টর্চার কে করেছে, কীভাবে জোর করে তাকে রেখে দিয়ে এসছে সেটা তোমাদের কাছে প্রকাশ করে দিয়েছে, সে নিজের মুখে, নিজের মুখে প্রকাশ করে দিয়েছে। ভালো ভালো রিমি প্রচুর বাসে, প্রচুর ভালোবাসে, আর যে ভালোবাসাটার খেলাটা নিয়ে, ভালোবাসার যে ইমোশনটা সেটা নিয়ে খেলেছে এরা, ওর ভালোবাসার ইমোশনটা নিয়ে খেলেছে ওরা, যে তোর বর তোকে নিতে চায়, তুই চ তোকে ছেড়ে দিয়ে আসছি। অথচ বরকে বলছে তুই একটা জাস্ট লাইভে করে বলে দে যে তোমার পাশে, তোমাদের পাশে আছি। আর ওকে গিয়ে বুঝিয়েছে তোদের পাশে আছি মানে তোদেরকে বলতে চাইছি যে তোকে ঘরে ঢোকাবো। তোমরা ভাবো, স্বাভাবিক একটা মস্তিষ্ক দিয়ে ভাবো, এই জিনিসগুলো কি সম্ভব? এই জিনিসগুলো কি সম্ভব? যদি একা একা থাকতো তিনজনে তিনজনের মতো, ঠিক আছে, তখন পরবর্তীকালে ভবিষ্যতে কোনো কিছু হলে তখন ভাবনা চিন্তা আসতো যে কী করবে না করবে, নিজেদের মধ্যে ভাবতো, মাথা একটু, মস্তিষ্ক একটু কী বল, বয়স্ক হতো, তখন বুঝতে পারতো নিজেদের মধ্যে। অথচ তাদেরকে দিয়ে দিনের পর দিন খেলানো হচ্ছে, দিনের পর দিন খেলানো হচ্ছে। এখানে এখানে এই দুটো মেয়ের কী দোষ আছে? তোমরাই বলো, দুটো মেয়ের কী দোষ আছে? এই মেয়েটাকে সরিয়ে দেওয়া হলো গালি গালাজ করে করে, খিস্তি খাস্তা করে করে, তাকে তার ঘর থেকে, ঘরের মানে শ্বশুরবাড়িতে ঢুকতে দেওয়ার মতো জায়গা দিল না, যেখানে বলছিল ঢুকতে দেবো না, ওই বউকে ওকে নিয়ে আসবো, বিয়ে করাবো, একে নিয়ে বউ করাবো। অথচ তারপরে যখন আবার একে নিয়ে ঢোকানো হলো, তখন আরেক বউকে বলা হচ্ছে যে তুই এখানে ঢুকবি না, তুই তো রক্ষিতা। কী চলছে এটা? কী চলছে? কী নাটক চলছে এটা? এটা দিনের পর দিন চলতে থাকবে, এরা দিনের পর দিন ভিউজ কমাতে থাকবে। যারা এই নিয়ে ভিডিওর পর ভিডিও নামাবে, তাদের মুখে গিয়ে মানে কমেন্ট বক্সে গিয়ে ভালো করে জুটিয়ে দিয়ে আসবে, কারণ তারা মাত্র শুধুমাত্র ভিউজ চাইছে। দিনের পর দিন তিন চারটে করে লাইভ হচ্ছে, একবার ঠিক করাচ্ছে তুই করবি, একবার ঠিক করাচ্ছে ওই করবি, একবার ঠিক করাচ্ছে তুই করবি, টাইম টু টাইম করবি, করে করে ভিউজ আর্নিং করবো। আর দেখে নেবো যে কতজন আসছে, আমার মুখের প্রচার হচ্ছে। আর যখন সত্যের মুখ ঢাকতে চাইছে, তখন লোককে ধমকি চমকি দেওয়া হচ্ছে, ওর নামে এই করে দেবো। আর কেস আইন আদালত কি কিনে রেখেছেন আপনারা? আইন আদালত কি তোমরা আপনারা কিনে রেখেছেন? আপনারা কী প্রচার করতে চাইছেন? এ আমার কিছু করতে পারবে না, আমি যখন দাঁড়াবো সেখানে এর কিছু করতে পারবে না, সে কিছু করতে পারবে না, কী বার্তা দিচ্ছেন সমাজকে? সমাজের সেবা করতে এসে সমাজের যাদের সেবা করবেন সেই মানুষকে নিয়ে হেনস্থা করছেন, সেই মানুষকে নিয়ে খেলছেন, আবার বলছেন সমাজসেবা করছেন। সত্যি কথা বলতে গেলে লোকের মুখ বন্ধ করার চেষ্টা করছেন। কতদিন চেনেন? আপনি যার লাইভে উঠে বসে থাকেন, যাকে নিয়ে কথা বলছেন, তাকে কতদিন চেনেন? কী নোংরামো করেছে আপনি জানেন? এই মেয়েটার সংসার কে ভেঙেছে জানেন আপনি? ভালো করে খোঁজ খবর নিন যে রিমির সংসারটা কে ভেঙেছে, কে প্রথম বউকে ঢুকিয়েছে তার সংসারে, কে তার প্রথম বউকে অ্যাসুরেন্স দিয়েছে যে তুই বউ হয়ে আসবি, কেউ কিচ্ছু করতে পারবে না, গোর ফের যেখানে যাবি সব আমাকে খবর দিবি, আর আমি ভিডিওর পর ভিডিও নামাবো, দিয়ে আর্নিং করবো। কে করিয়েছে? কে করিয়েছে এই মেয়েটার জীবন স্পয়েল কে করিয়েছে? আর ওই মেয়েটাকে অ্যাসুরেন্স দিয়ে নিয়ে চলে এসছে, তোরা ঢোক, আমরা রয়েছি তোর পাশে, আমি রয়েছি তোর পাশে। কে করিয়েছে অ্যাসুরেন্সগুলো? কে দিয়েছে এদেরকে জীবন নিয়ে এদের ছিড়িমিনি খেলার উদ্দেশ্য কে দিয়েছে? আর আমরা সত্যি কথা বলতে এলে, সত্যি কথা যখন তুলে ধরছি, তখন গায়ে চ্যাটাং চ্যাটাং করে লেগে যাচ্ছে, গালিগালাজ করা হচ্ছে। আপনারা মহিলা হয়ে লজ্জা করেন আপনাদের, মহিলা হয়ে মহিলা একটা মহিলাকে নিয়ে বলছেন ওর চিড়বিরানি উঠেছে, ওর এই অঙ্গে চিড়বিরানি উঠেছে, ওর নিচের অঙ্গে চিড়বিরানি। কী ভাষা এগুলো আপনাদের? কী ভাষা আপনাদের এগুলো? আপনি একজন সমাজসেবক হয়ে আর একজন নোংরা ক্রিয়েটারের চ্যানেলে উঠে বসে বসে এইরকম ধরনের ভাষা শুনছেন, আর তাকে সাপোর্ট করছেন, তাকে সাপোর্ট দিচ্ছেন বসে বসে? একটা মহিলা ক্রিয়েটার হয়ে আর একটা মহিলাকে নিয়ে বলা হচ্ছে তার এইখানে চিড়বিরানি উঠেছে, ওইখানে চিড়বিরানি উঠেছে, সেগুলোকে সাপোর্ট করছেন, এই আপনাদের সমাজসেবা? এই নিয়ে আপনারা সমাজের মানুষকে সেবা দিতে পেরিয়েছেন? আর সত্যি কথা বেরালে তখন গলা টিপে ধরার ধান্দা করেন, গলা টিপে আটকাবার চেষ্টা করেন, ভুল জায়গায় হাত বাড়িয়েছেন। আমি দমে যাওয়ার ছেলে নয়, আপনাদেরকে বলে দিলাম, আমি দমে যাওয়ার ছেলে নই, পুরো ইউটিউব জানে আমি কী জিনিস, ঠিক আছে? আমাকে দমানো মানে ঠকবাজি করে দল সিন্ডিকেট লাগিয়ে আমাকে আটকানো মুশকিল, আমাকে আটকানো মুশকিল। আমি তিনজনার ফরে, কারোর যেন কোনো ক্ষতি না হয়, ওদেরকে ওদের মতো ছেড়ে দিন, ওদেরকে ওদের মতো ঠিক করতে দিন, ওরা কে ঠিক করবে? আপনারা কে ঠিক করার? আপনারা কে ঠিক করার? তিনজনের ওপরে প্রেশার দেওয়ার, প্রেশার ইউটিলাইজ করার, আপনারা কে ঠিক করার? আপনারা ঠিক করবেন ওদের জীবন কীভাবে চালাবে, ওরা নিঃশ্বাস নেবে কীভাবে, হাসবে কীভাবে, কাঁদবে কীভাবে? আপনারা ঠিক করবেন? আপনারা ঠিক করবেন কে? আপনারা ওদেরকে ওদের মতো থাকতে দিন। তৃতীয় জন ওর মধ্যে ব্যক্তিদের ঢোকাই উচিত নয়, ওদের ঘরের লোক রয়েছে, ওরা নিজেরা বুদ্ধি, ওদের বয়স হয়েছে, বয়স এখন এখন তো বয়স হয়ে গেছে, আগে নয় বয়স ছিল না, এখন তো বয়স হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক ওরা, ওদের ব্যাপার ওদেরকে বুঝতে দিন মাঝখানে না ঢুকে।
আর আমি ঢুকছি যখন যখন প্রতিবাদ করছি, যখন ভুল জিনিসগুলো দেখছি, তখন হাতে ঘা লেগে যাচ্ছে, তখন আমাকে আটকাবার চেষ্টা করা হচ্ছে। সত্যি কথা বললে তখন হাতে ঘা পড়ছে। আমি আবার বললাম, আপনার সাথে কোনো পার্সোনাল শত্রুতা আমার নেই, আপনার সাথে কোনো পার্সোনাল শত্রু নেই, আপনাকে নিয়ে নিজেদের রিভেঞ্জ তোলা হচ্ছে, নিজেকে স্থাপিত করা হচ্ছে। এবার আপনি যদি নিজেকে স্থাপিত করতে আসেন তাহলে শুনুন, এরকম ধরনের জিনিস চলবে এখানে, এরকম ধরনের জিনিস চলবে এখানে, আটকাতে পারবেন না আপনি মানুষের বাক স্বাধীনতা, এখানে হরণ করতে পারবেন না। কারোর জীবন কীভাবে কেসে চালাবে আপনি সেটা চালাতে দিতে পারেন না, আপনি সেটা চালিয়ে দিতে পারেন না, জোর করে চাপিয়ে দিতে পারেন না, ঠিক আছে? তো ওই জন্য বললাম, আমাকে আটকানো খুব মুশকিল, আমাকে ধমকি চমকি একদম নয়, একদম ধমকি চমকি নয়, বুঝেছেন? আপনি কোনো ব্রতকে কী করেছেন না করেছেন আই ডোন্ট কেয়ার, কিন্তু আমাকে এইসব ধরনের ধমকি চমকি একদম দেবে না, কারণ আমি ঠিক রাস্তায় রয়েছি, ঠিক পথে রয়েছি, কোনো সিন্ডিকেটবাজি করিনি, কোনো কারোর কাছ থেকে টাকা আর্নিং করিনি চুরি চামারি করে, বুঝেছেন? কারোর কাছ থেকে তোলাবাজি করিনি যে আপনি আমাকে ভয় দেখাবেন, যার নাম নিয়ে ভয় দেখান সে তোলাবাজ ছিল, সে অনেক ধরনের নোংরা কাজ করেছিল, তার কিছু করেছেন কি করেছেন জানি না, যেটা শোনাতে আসেন, যারা করে তারা ইউটিউবে এসে শোনাতে আসে না, যারা কারোর জন্য কিছু করে থাকে তারা ইউটিউবে এসে শোনাতে আসে না, যে আমি এই বাঘ মেরেছি আমি ওই ব্যাগ মেরেছি, এগুলো শোনাতে আসে না, এগুলো শোনানো মানে হচ্ছে নিজেকে প্রমোট করা, বুঝেছেন? তো সেই জন্য বললাম, আমাকে এইসব শোনাবেন না একদম, একদম আমাকে এইসব শোনাবেন না। হতে পারে আপনার বিরাট পাওয়ার, কিন্তু আমার পাওয়ার কোনটা জানেন? আমি সত্যি কথা সত্যি স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি, সত্যের সাথে দাঁড়িয়ে রয়েছি, ঠিক জিনিসের সাথে দাঁড়িয়ে রয়েছি, এটা আমার পাওয়ার, এটা আমার পাওয়ার। দশজনকে দাঁড় করিয়েও চিল্লেও আমার মুখ বন্ধ করাতে পারবেন না, এটা আমার পাওয়ার, ঠিক আছে? পুরো ইউটিউব জানে। তো বেকার ধমকি চমকি আমায় একদম দেবেন না, ঠিক আছে? এই যে কল রেকর্ডিংটা রয়েছে এটা পুরোটা রয়েছে, পুরোটা যদি দরকার পড়ে আমি আমার চ্যানেলে নতুন করে ছাড়বো, সেটা কোনো লাইভ এখানে লাইভে শোনাবো না, ডাইরেক্ট ছাড়বো, ঠিক আছে? যে কী কথাবার্তা বলেছে, ওকে কীভাবে কী বলেছি, ওকে বলেছি নিজেকে সময় দে, নিজেকে তুই সময় দে। ও বলেছে, দাদা ভাই আমি চাইছিলামই এইটা যে সময় দিই নিজেকে, কিন্তু এখানে যেটা হচ্ছে জোর করে এনে আমায় রেখেছে, কিন্তু ওখানে খুব ভালো রয়েছে, এখন যে রয়েছে ওখানে ও খুব ভালো রয়েছে, ভালো রয়েছে, ঠিক আছে? আপনারা সবাই অ্যাসিওরেন্স থাকুন যে ও ভালো রয়েছে, অ্যাসিওর থাকুন যে ও খুব ভালো রয়েছে, ওর উপরে কোনো ধরনের কোনো কিছু হচ্ছে না, কোনো রকমের কোনো কিছু হলে তার বিরুদ্ধে আমি দাঁড়াবো, কারণ ওই মেয়েটার পেছনে সাপোর্টে আমি দাঁড়িয়েছিলাম, ওই মেয়েটাকে যখন হেনস্থা করা হচ্ছিল, রাডার দিয়ে দেবো, বেলুন দিয়ে দেবো, রড দিয়ে দেবো, ওর পাশে আমি গিয়ে দাঁড়িয়েছিলাম, বুঝেছেন? আমি দাঁড়িয়েছিলাম, তখন এই উল্টো দিকের বর হোক যেই হোক তার যারা ক্রিয়েটার ছিল তারা মুখ বন্ধ করেছিল, ঠিক আছে? তো সেহেতু বললাম, ওর পক্ষেও যখন কিছু হবে তখন তার পেছনে পাশে আমি দাঁড়িয়ে রয়েছি, আমি দাঁড়িয়ে থাকবো, ওর পাশে দাদা হয়, ও আমাকে কাকাই বলুক দাদাই বলুক, ওর পাশে আমি দাদা হয় সবসময় দাঁড়িয়ে থাকবো। ওকে বলেছি, মনা নিজের দিকে খেয়াল দে, নিজেকে ভালোবাস, নিজেকে সময় দে, আর যখন গেছিস তখন সবাইকে সময় দে, নিজের মতো থাক, ঠিক আছে? খারাপ বুদ্ধি কাউকে কোনো দিন দিইনি, কোনো দিন খারাপ বুদ্ধি দিইনি, কিন্তু কি আমার কথাগুলো বুকে লাগে ওদের, ওই জন্য আটকাতে না পেরে ওদের কষ্ট হয়, আমাকে আটকাবার চেষ্টা করে, আটকানো আমাকে সহজ নয়, আবার বলে দিয়ে গেলাম, দশজনকে বিশজনকে যাকে তাকে নিয়ে বসুন, আমার ঘন্টা ফরক পড়ে, ঘন্টা আমার কিচ্ছু হবে না, কারণ ঠিক কথা বলছি, সত্যের সাথে রয়েছি, না কাউকে গালিগালাজ করেছি, না কাউকে নিয়ে ফালতু কথা বলেছি, ঠিক আছে? ফালতু কথা প্রথম দিন থেকে আপনারা বলে এসছেন লাইভে উঠে, একজন মহিলা হয়ে আর একজন মহিলাকে নিয়ে, মানে মহিলা সমাজসেবীকে নিয়ে কোনো কোথাকার বলেছেন, কোনো রেড লাইট এলাকার কোনো মহিলাদের সাথে তার সাথে তুলনা করেছেন, কী করে করেন আপনারা, কী করে করেন আপনারা? কি আইনের ভক্ত আপনারা? আইনের ভক্ত হয়ে আইন মানে বেআইনি কাজ কী করে করেন? যারা বসে বসে আপনার সাথে লাইভে বসে বসে অন্য মহিলাকে নিয়ে বলছে, তার ওইখানে জ্বালা উঠেছে, ওইখানে চুলকানি উঠেছে, হ্যাঁ অঙ্গ নিয়ে কথাবার্তা বলছে, কী করে বসে থাকেন তাদের লাইভে? আত্মসম্মানে লাগে না আপনাদের? ইমেজ ভালো হচ্ছে তো, ইমেজ নষ্ট হচ্ছে আপনাদের এতে, ভদ্র সমাজ আপনাদের ইমেজকে নেবে না, ভদ্র সমাজ আপনাদের ইমেজকে নেবে না, এই নোংরা ইমেজকে, এই মিথ্যাবাদী মিথ্যে ছলচারিতার ইমেজকে, জেতা যায় না এইভাবে, জোর করে জেতা যায় না, জোর করে আপনি জিততে পারবেন হয়তো, বলবেন আমি হয়তো ভিডিও ছেড়ে দেবো, ভিডিও করবো না, ঠিক আছে? যদি আপনি বলেন আমি কৃতার্থ হয়ে দান ধ্যান করে বলবো যে ঠিক আছে করবো না ভিডিও, ঠিক আছে, কী হবে? জিতবেন আপনি, কিন্তু হারবে কারা? হারবে ওই তিনটে বাচ্চা ছেলে মেয়ে, বিশেষ করে ওই দুটো মেয়ে, ওই দুটো মেয়ের জীবন মানে হারবে ওরা, ওরা হারবে, আপনি হারাবেন, জিতবেন হয়তো আপনারা, কিন্তু হারবে ওরা, ওদের লাইফে ওরা খুশি থাকবে না, বুঝতে পেরেছেন? তো সেই জন্য বেকার এর মধ্যে নাক না গলিয়ে ওদেরকে নিজেদের নিজেদের মতো থাকতে দিন, ওদেরকে নিজেদের মতো জীবন চালাতে দিন, ওরা ঠিক করুক ওরা কী করবে, ওদের পরিবার ঠিক করুক ওরা কী করবে, ওরা যদি ইউটিউবে এই নিয়ে ভিডিও করে তখন আপনারা প্রতিবাদ করুন যে এরকম ধরনের নোংরামি নিয়ে ভিডিও এখানে করবি না, তোদের সংসারে কী হচ্ছে তোরা সংসারের মধ্যে রাখবি, বাইরে বের করবি না, ওদের সংসারকে ওদের মতো বাঁচতে দিন, ওদের মতো চলতে দিন, ওরা করুক ওদের মতো সংসার, ওরা যদি পারে নিজেদের মতো সংসার করবে, যে যেমনভাবে থাকতে চায় সে তেমনভাবে থাকবে, আমরা কে, আমরা কে ওদের মধ্যে বলার কথা? সাপোর্ট সাপোর্ট তোমরা সবাই সাপোর্ট সবাই তিনজন তিনজনকে করে, কিন্তু আসল জিনিসটা তোমরা দেখো, এটা জীবন, এটা খেলার জিনিস নয়,
এটা খেলার জিনিস নয় যে এর সাথে তাকে জুড়িয়ে দিলাম, ওর সাথে আবার চলে গেলাম, আবার প্রথম বউকে এনে ঢুকিয়ে দিলাম, দ্বিতীয় বউকে সরিয়ে দিলাম। এই করে জীবন চলে না, এই করে জীবন চলে না। জীবনকে স্টে করাতে হয়, জীবনকে স্টে করাতে হয়, কোনো একটা জায়গায় দাঁড়াতে হয়। তো সেই দাঁড়ানোর ব্যাপারটা ওরা বুঝে নিক, আমরা কারা, আমরা কারা এত হম্বিচম্বি করার, বকার, তাদের লাইফ নিয়ে কথাবার্তা বলার, কারা আমরা? আমরা ওদেরকে উপদেশ দিতে পারি ভালো কোনটাই হবে, তুই ভালোটাইটা কর, ব্যাস তারপরে ছেড়ে দিন, ওরা বুঝুক ওরা কী করবে না করবে, ওদের ব্যাপার সেটা, ওদের মাইন্ড ঠিক করুক ওরা কী করবে। ওদের বয়স হচ্ছে এবারে মস্তিষ্কটা একটু প্রাপ্তবয়স্ক হচ্ছে, ওদের বুঝতে দিন, ওদের বাবা মা রয়েছে ওরা বুঝুক। কারা এখানে ইউটিউবে এসে লড়ছেন যে ও কী করছে সে কী করছে, ঢুকিয়ে দিয়ে আসি ঘরে বসিয়ে দিয়ে আসি ওকে, জীবন চলবে ওর, কে আমরা কারা? বললাম তো হ্যারাসমেন্ট কারা হচ্ছে, হ্যারাসমেন্ট ওরা হচ্ছে। ছেলেটাকে ভয় দেখানো হচ্ছে, তোকে কেস খামারি দিয়ে দেবো, একে নিয়ে ঢোকা, তোকে কেস খামারি দিয়ে দেবো, ওই মেয়েটাকে নিয়ে ঢোকা, ওই মেয়েটার সাথে বড় কেয়া করেছিস, এই করেছিস, সব কিছু তাদেরকে নিয়ে খেলানো হচ্ছে দিনের পর দিন, দিনের পর দিন তাদেরকে নিয়ে খেলা হচ্ছে, চোর করিয়ে করিয়ে কাজ করানো হচ্ছে ধমকি দিয়ে দিয়ে। তো আবার বললাম, আপনাকে রিকোয়েস্ট করলাম, ধমকি চমকি দেবেন না এরমভাবে। আপনি ভদ্র সমাজ থেকে এসছেন, মানুষের হয়ে কাজ করতে এসছেন, মানুষের হয়ে কাজ করুন, ভালোভাবে কাজ করুন, যাতে মানুষের ভালো হয়। জোর করে কাউকে কোনো কিছু দিয়ে গুছিয়ে দিয়ে, কোনো কিছু নিজেদের প্ল্যানিং প্লটিং করে, জয় দেখার জন্যে, জিত দেখার জন্যে যেন কোনো কিছু না করা হয় তাদের জীবন নিয়ে, তাদের জীবন নিয়ে যেন এরম ধরনের ছিনিমিনি না খেলা হয়, ঠিক আছে? বললাম তো, জয় কে দেখতে চান? জয় আপনারা দেখতে চান, আমার কাছে, আমার কাছে জিত দেখতে চান, যে আমি হারছি সেই দেখতে চান। আমি হারবো না সেটা আমি জানি, কারণ আমি সত্যের সাথে দাঁড়িয়ে। কিন্তু যদি মনে করেন যে আপনারা জিতে খুশি হবেন, জিতে খুশি হন, কিন্তু ওই তিনটে বাচ্চা ছেলে মেয়ে কষ্ট পাবে, ওই তিনটে বাচ্চা ছেলে মেয়ে হারবে, ওরা হারবে, ওরা ওদের জীবনের কাছে হারবে, আপনারা হারবেন। আপনাদের জয় দেখতে গিয়ে ওদেরকে হারাচ্ছেন। ওদেরকে ভালো উপদেশ দিন, বুদ্ধি দিন, ওদেরকে ইউজ করবেন না, ওদেরকে দিয়ে ব্যবহার করবেন না, ওদেরকে দিয়ে নোংরামি করবেন না, ওদেরকে দিয়ে ভিউজ আর্ন করার চেষ্টা করবেন না, দিনে 4-5টা লাইভ করে ভিডিও করে আর্নিং করার চেষ্টা করবেন না, নিজেদের মুখের প্রচার করার চেষ্টা করবেন না। তো চলো, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সঞ্জয় স্যারের পাশে থেকো, দেখা হচ্ছে আমার পরবর্তীকালে নতুন একটা লাইভে। আর ওই যে কলটা রয়েছে, তোমরা যদি বলো এই ভিডিওটা যখন ছেড়ে দেবো লাইভটা, তোমরা কমেন্ট করো, আমি ওটাকে পরে আবার নিজের চ্যানেল ছেড়ে দেবো র, ঠিক আছে? তাহলে তোমরা শুনতে পাবে ওখানে যে কী কী কথা হয়েছে ওর সাথে। বললাম তো, খারাপ বুদ্ধি কোনো দিন দেবো না, যা দেবো ভালো বুদ্ধি দেবো, ওকেও ভালো বুদ্ধি দিয়েছি, সবাইকেই ভালো বুদ্ধি দিয়েছি, ঠিক আছে? কালকে প্রীতমকেও বলা হয়েছে, তুই ভুল করেছিস, তুই যা যা করেছিস তুই ভুল করেছিস, তুই জায়গা করে দিয়েছিস সবাইকে, তুই জায়গা করেছিস। একটা ছেলেকে অনেক কিছু বুঝে পা ফেলতে হয়, এটা জীবন, এটা খেলার জিনিস নয়, এটা লাইফ, এটা খেলার জিনিস নয় যে একটা বউ ছাড়লাম, একটা ধরলাম, একটাকে বেড়ালো, একটাকে নিয়ে এলাম, খেলার জিনিস নয়। এটাকে ছেলেটাকে ঠিক হওয়ার দরকার ছিল, সবকে ভালো জিনিস বুঝিয়েছে, তাদের বাবা মাকে পর্যন্ত বলেছি আপনাদের ঠিক হওয়ার দরকার ছিল, আপনাদের আরও স্ট্রিক হওয়ার দরকার ছিল সন্তানের ওপরে। তো চলো, টাটা, বাই বাই।